প্রতিষ্ঠার পর থেকেই অযত্নে এবং অবহেলায় পড়ে আছে টাঙ্গাইলের সবচেয়ে বড় সবজির আড়ত পার্ক বাজার। বর্তমানে বাজারটি থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও এখনও নেওয়া হয়নি কোনো সংস্কার কার্যক্রম। আর এ বেহাল দশার কারণে প্রতিনিয়তই ভোগান্তি শিকার হচ্ছে ক্রেতা বিক্রেতা সহ স্থানীয়রা। 1977 সালে জেলার একমাত্র শিশু পার্কের মধ্যে সাময়িকভাবে স্থাপন করা হয় পার্ক বাজার। পরিকল্পনা ছিল টাঙ্গাইলের প্রধান বাজার পাকা হলে এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হবে। পরে 1989 সালে বাজারটি 3 একর জায়গায় স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এখনও কোনো ধরনের উন্নয়ন হয়নি পার্ক বাজারে। জেলার সবচেয়ে বড় সবজির আড়ত হওয়ার পরও নেই তা বিক্রির কোনো নির্ধারিত জায়গা। 6টি প্রবেশপথের মধ্যে 5টি কাঁচা। কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে কাদায় একাকার হয়ে যায় সরু রাস্তাগুলো। এমনকি কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় প্রতিনিয়তই রাস্তার উপরে পশু জবাই করা হচ্ছে। সব রাস্তাই খারাপ। আমরা বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে রাস্তা রিক্সা ঢুকাই দিয়ে নিয়ে যাবো, এটাও আমরা পারি না। বাজারে ঢুকলে মনে করেন যে কোনো জিনিসের কোনো সিস্টেম নাই, বসার সিস্টেম নাই, কেনাকাটার কোনো সুবিধা নাই। রাস্তার উপর ট্রাক থেকে পণ্য নামানোয় বাজারের আশপাশের এলাকায় দেখা দিচ্ছে যানজট। অযোগ্য হয়ে গেছে রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য। আমাদের স্কুল পরীক্ষার্থীরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের পরীক্ষা দিতে দেরি হয় এই কারণেই, এই জ্যামের কারণে। পার্ক বাজারের বেহাল দশা নিয়ে বাজার কমিটি কোনো মন্তব্য করতে রাজি না হলেও এটি সংস্কারের বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। এই বাজারটি ভিজিট করব, ভিজিট করার পরে এখানে যেখানে ড্রেনেজ সিস্টেম দরকার এবং বাথরুম দরকার, অন্যান্য সুযোগ সুবিধা কি বাড়ানো যায়, আমি পৌরসভার মেয়র মহোদয়কে সাথে করে নিয়ে আমি এই বিষয়ে প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করব। জনদুর্ভোগ কমাতে দ্রুতই পার্ক বাজার সংস্কারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।